জাকাত হচ্ছে ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে থেকে অন্যতম একটি রুকুন এটি তৃতীয় রুকুন ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটি ভিত্তির একটি ভিত্তি এবং ইসলামে আবাদতগুলো দুই ধরনের একটা হচ্ছে আল আইবাদা আল মালিয়া আর একটা হচ্ছে আল আইবাদা আল বাদানিয়া একটা হচ্ছে দৈহিক আবাদত যেটাতে কায়িক শ্রম হয় কষ্ট করে সে আবাদতটা করতে হয় লেটসে সালাদ তাহাজুদের সালাত ফরজ সালাদ রুকু সেজদা দিতে হয় এটাতে শারীরিক কষ্ট আছে এই যে সিয়াম পালন করছে শারীরিক কষ্ট আছে এটাকে বলে ইবাদতে মালিয়া এটা হচ্ছে আর্থিক এই ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়ে যায় এটাতে অনেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কষ্ট করে রমাদানের ত্রিশটা রোজা রাখে কিন্তু জাকাত দিতে চায় না এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে তো সেই ব্যাপারে গণসচেতনতা তৈরির জন্যই আমাদের আজকে এই জাকাত সংক্রান্ত লাইভ এটি হচ্ছে মালিয়া এবং এই জাকাতকে আল্লাহ তালা দ্বিতীয় হিজরির সাওয়াল মাসে আমাদের জন্য ফরজ করেছেন হিজড়ি দ্বিতীয় সনে সাওয়াল মাসে এটাকে ফরজ করা হয়েছে এবং এটি ইসলামের যে পাঁচটি ভিত্তি পাঁচটি ভিত্তির একটি অন্যতম ভিত্তি সমন্বিত ভাই এবং বোনেরা ইসলামকে যদি আমরা একটা তাবুর সাথে তুলনা করি ইসলামকে যদি একটা তাবুর সাথে তুলনা করি তাহলে জাকাত হচ্ছে এই তাবুর মাঝখানের খুঁটি কথাটি একটু খেয়াল করে বুঝতে হবে আই রিপিট আমি আবারও বলছি ইসলামকে যদি আমরা একটি টেন্ট বা তাবুর সাথে তুলনা করি তাহলে জাকাত হচ্ছে এই তাঁবুর মাঝখানের খুঁটি কোনো একটা তাঁবুর চারদিকে চারটা খুঁটি দিয়ে মাঝখানের খুঁটিটি না দিলে যেমনি তাবুটি উঁচু হয় না তেমনি কেন্দ্রিক অর্থব্যবস্থা বা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমাদের মধ্যে না থাকে মুসলমানরা প্র্যাকটিস না করে তাহলে মুসলমানরা সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না জাকাত যদি হয় মাঝখানের খুঁটি একটা তাঁবুর তাহলে মাঝখানের খুঁটি না দিলে যেমনি তাবুটি উঁচু হয় না তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গঠন না করলে মুসলমানরাও সামাজিকভাবে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমাদের অনেকে যারা বৃত্তশালী আছেন সম্পদশালী আছেন জাকাতকে একটা বার্ডেন মনে করে মনে করে এটা একটা বোঝা আসলে এটা বোঝা না এটা সামাজিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তালা ফরস করেছেন এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট একটা সামাজিক নিরাপত্তা বলয় ইসলাম চায় সবার হাতে টাকা থাক সবাই সুখে শান্তিতে থাক কাইলাইয়া কুনা দুলাতান বাইনাল আগ্নিয়া ইমিনকুম সম্পদ তোমাদের মধ্যে থেকে যারা বৃত্তশালী তাদের হাতে যাতে কুক্ষিগত না হয় এজন্যই আল্লাহ তালা জাকাতের মতো এরকম চমৎকার বিধানটি আমাদের জন্য ফরজ করেছেন ইসলাম এটা চায় না যে রাস্তার এক পাশে থাকবে পাঁচতলা আর এক পাশে গাছতলা এটা ইসলাম কখনো চায় না ইসলাম চায় না যে শহরের এক পাশে সেভেন স্টার হোটেল থাকবে ফাইভ স্টার হোটেল থাকবে পাঁচ তারকা হোটেল যেখানে খাদ্য আনন্দ এন্টারটেইনমেন্ট সুখ বৃত্ত বৈভবের ছড়াছড়ি আর এই শহরেরই আরেক পাশে বস্তির ভেতরে দুমরে মুচড়ে কেঁদে একজন লোক অনাহারে দিন কাটাবে এটা ইসলাম চায় না বরং ইসলাম চায় সম্পদের তারল্য গোটা সমাজের সবার কাছে যেন পৌঁছে যায় এজন্য ইসলাম জাকাতটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং কালামুল্লাহ মাজিদে ইন্ডিভিজুয়ালি বার এইটি সিক্স টাইমস বার এই জাকাতের কথা আল্লাতালা উল্লেখ করেছেন আর সালাতের সাথে মানে নামাজের সাথে যুক্ত করে বার উল্লেখ করেছেন নানাভাবে আল্লাহ তালা এই জাকাতের কথা বলেছেন কোথাও আল্লাহ বলেছেন আক আসসালা ও জাকা তারা নামাজ কায়েম করে জাকাত দেয় কোথাও বলেছেন ইউকিমন জাকা বিশ্বাসীরা তারা সালাত কায়েম করে জাকাত দেয় কথা বলেছেন আকাম ঐ জাকা নানাভাবে নানা ফর্মে আল্লাহ তালা এই জাকাতের কথা কিন্তু উল্লেখ করেছেন এবং সময় যদি নি ভাই এবং বোনেরা মদের ব্যাপার হচ্ছে জাকাত কিন্তু শুধু আমাদের ফরজ নয় আমাদের আগে যত নবী ছিল যত ছিল সবার উপরে কিন্তু আল্লাহ তালা এই জাকাতকে ফরজ করে দিয়েছিলেন আমরা যদি বর্তমান পৃথিবীতে অন্যান্য ধর্মের দিকে তাকাই তাহলে দেখবো হিন্দু ধর্মে তারাও কিন্তু ডোনেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করে আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি বুদ্ধিস্টরাও কিন্তু চ্যারিটি করে তার মানে বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই চ্যারিটি করা দানের ব্যাপারে উৎসাহ দিয়েছে কিন্তু ইসলাম ক্ষেত্রে অনন্য অসাধারণ ইউনিক কমপ্লিটলি ইউনিক ইসলাম শুধু দানকে উদ্বুদ্ধই করেনি ইসলাম শুধু দানের ব্যাপারে উৎসাহিতই করেনি বরং ইসলাম এটাকে ফরজ করে দিয়েছে বৃত্তশালীদের জন্য যারা ধনী তাদেরকে শুধু উৎসাহিত করেনি তাদেরকে আড়াই পার্সেন্ট তাদের সম্পদের আড়াই পার্সেন্ট দান করা প্রতি বছর এটাকে ওয়াজিব করে দিয়ে ফরজ করে দিয়েছে অব্লিগেটরি তাই আমাদের মনে রাখতে হবে জাকাত কিন্তু গরিবের প্রতি করুণা নয় যারা জাকাত দিচ্ছেন তারা গরিবদের প্রতি করুণা করছেন দয়া দেখাচ্ছেন বিষয়টা এমন না এটা গরিবদের হক আল্লাহ বলছেন অফি নফি আমি হিম হাকিসা ইলি আর বৃত্তশালীদের সম্পদে ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে যেটাকে রাইটস বলে হিউম্যান রাইটস উইমেন রাইটস এরকম জাকাতটা হচ্ছে এটা হচ্ছে পুর পিপলস রাইট ভলনারেবল পিপলস রাইট সমাজে যারা সুবিধা বঞ্চিত গরিব দুঃস্থ এটা তাদের অধিকার এটা তাদের প্রতি দয়া নয় আমি জাকাত দিই আমি কোনো দয়া গরিবকে দেখাচ্ছি না বরং গরিব লোকটি জাকাত নিয়ে আমার প্রতি দয়া দেখিয়ে গিয়েছে কারণ আমার জাকাত দেয়া ফরজ এটা আমাকে দিতেই হবে এটা না দিলে আমি শাস্তির সম্মুখীন হব আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ে আমি আসামি হিসেবে দাঁড়াবো কিন্তু একজন গরিবের জন্য জাকাত নেয়া কিন্তু ফরজ নয় সে চাইলে জাকাত নিতেও পারে জাকাতের টাকা না নিয়ে কষ্টেও দিনাতিপাত করতে পারে তার মানে আমি জাকাত দিয়ে তার প্রতি করুণা করছি না বরং সে আমার কাছ থেকে জাকাত নিয়ে এসে আমাকে হেল্প করে যাচ্ছে আমাকে বাঁচাচ্ছে সে আমার দায় মুক্তি ঘটাচ্ছে সে কারণ এটা দিতে না পারলে আমি কিন্তু দায় থেকে মুক্ত হচ্ছি না তাই আমার প্রিয় বিত্তশালী ভাই এবং বোনেরা যারা আছেন আমরা যেন কখনো এটা মনে না করি যে জাকাত দিয়ে আমরা করুণা করছি না এটা অব্লিগেটরি আমাদের ফরজ কাজটুকুন আমরা করছি এইজন্য সুরানি তিরমিজির একটি হাদিসা আল্লাহর সুস্য়ায়সলাম বলেছেন ইদা আদ্দাই তা জাকাতামা আলিক আলাইক যখন তুমি জাকাত দিলে তখন তুমি করুণা করোনি বরং তোমার উপর যেটা অবধারিত ছিল তুমি সেটাই করেছ এবং ইসলামের এই জাকাতের সিস্টেম এটা রাষ্ট্রীয়ভাবে উত্তোলনের কথা অর্থাৎ গভর্নমেন্ট এই জাকাতকে কালেক্ট করবে এবং যারা গরিব পোর সিটিজেন আছে তাদের মধ্যে বিতরণ করবে সেই বর্ণনা যে তু ওিয়া ইহিম ও আলা আলাফ ইহিম ইট উইল বি টেকেন ফ্রম দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোয়ার পিপল দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি এটা মুসলিম সমাজের ধনীদের থেকে উত্তোলন করা হবে এবং গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে যাতে করে সমাজে দারিদ্র বিমোচন হয়ে যায় খাদ্যের অভাবে টাকার অভাবে কেউ যাতে আর কখনো কষ্ট না পায় অর্থাৎ এই অর্থ অর্থের তারল্য এই লিকুইডিটি যাতে সবার হাতে হাতে থাকে সবাই মিলে যাতে একটা সুখী সমৃদ্ধ দেশ এবং সমাজ গড়ে তুলতে পারে এবং আমরা কিন্তু দেখেছি এটা সুফল আমরা যদি ওমর ফারুক রদি আল্লাহতালহর সময়কালের দিকে তাকাই উসমান্দ নূর আইনের সময়কালের দিকে তাকাই আমরা পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময়কালে যদি তাকাই জাকায়াতের সঠিক এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ওনারা এমন ওয়েলফেয়ার স্টেট গঠন করেছিলেন যে জাকাতের টাকা দেয়ার মতো লোক ছিল না মক্কা মদিনাতে অন্যান্য গভর্নররা জাকাতের টাকা যখন পাঠাতো তখন ওনারা হিমশিম খেয়ে যেতেন যে এই জাকাতের টাকা কোথায় দিবে মক্কায় মদিনায় এই দুইটি বড় শহরে জাকাত নেয়ার মতো একজন লোক নেই জাকাতের টাকা রিসিভ করার মতো একজন লোক ছিল না এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা অনেকে গরিব দেশ বলি বা নিম্ন আয়ের একটা দেশ বলি আমাদের দেশেও যে যে পরিমাণে বৃত্তশালীরা আছেন বিজনেস ম্যাকরা আছেন বা সিআইপিরা আছেন তারা সবাই যদি সঠিক পদ্ধতিতে ইসলামের দেখানো যে গাইডলাইন সেই পদ্ধতিতে যদি জাকাত দেওয়া হতো এবং সেন্ট্রালি গভর্নমেন্ট যদি এই জাকাত সঠিকভাবে কালেক্ট করে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতো তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না আমাদের বাংলাদেশের মোচন করে আমরা মিয়ানমারে কিছু জায়গাতে টাকা পাঠাতে পারতাম মিয়ানমারের মুসলমানদের জন্য ইন্ডিয়ার কয়েকটা স্টেটকে আমরা দারিদ্রমুক্ত করতে পারতাম এই জাকাতের টাকা দিয়ে কিন্তু সেইভাবে কিন্তু জাকাত উত্তোলন বা জাকাত ডিস্ট্রিবিউশনের যে ডাইনামিজম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যেতে পারে তাদেরকেও আল্লাহ তালা চারটি মূলনীতি বা চার দফা মূলনীতি বেঁধে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওল্লা দিনা ইম্মাক আকাম সালা ও আতা জাকাত মুহী আকিবাতুল ওমুর যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা চার দফা মূলনীতি নিয়ে কাজ করে যাবে প্রথমে তারা সালাদ কায়েমের ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে তারপর তারা জাকা দেয়ের ব্যবস্থা করবে দারিদ্র বিমোচনের জন্য তারপর তারা ভালো কাজের কল্যাণমূলক কাজের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের ব্যাপারে তাদের জনগণকে ইন্সপায়ার করবে এবং সবশেষে তারা অকল্যাণকর কাজ যেটা মানুষের জন্য ক্ষতিকর এই কাজ যাতে এই কাজ থেকে যাতে মানুষ বিরত থাকে সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করবে তো এভাবে ইসলাম কিন্তু আমাদেরকে জাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন পাশাপাশি কোরনের বিভিন্ন জায়গায় আমরা যখন বিশ্বাসীদের গুণাবলীর কথা পড়ি যে বিশ্বাসীদের গুণাবলী কেমন সেখানে কিন্তু আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেছেন যে উল্লা দিন জাকাতি জাকাত আয়রুন সুরা মু মিনুনে বিশ্বাসীদের যে গুণাবলী পাওয়া যায় সেখানে আল্লাহ বলছেন বিশ্বাসীরা তারা তাদের উপর যখন জাকাত ফরজ হয় তারা এই জাকাতকে তারা আদায় করে এই জাকাত প্রদানে তারা গরিমসী করে না তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা আমাদের যাদেরকে তার বিশেষ ন্যায় আমাদের বৃত্তশালী বানিয়েছে সম্পদশালী বানিয়েছে সলভেন্ট বানিয়েছে আমরা যেন আহ আমাদের ফরজ জাকাতটুকু অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করি ইসলাম ইসলাম